লোকাল বাসে বসে বসে তোর চোখে জল ফেলছে আর একটু আগের কথা ভাবছে, ফ্ল্যাশব্যাক। তোর যখন সেখান থেকে বেরিয়ে আসে তখন সাথে সাথে ইয়ানাও আসে। ভার্সিটির গেটের বাইরে যাওয়ার আগে ইয়ানা তোরের হাত ধরে টান দিয়ে একটা গাছের আড়ালে নিয়ে যায়। গাছের আড়ালে নিয়ে ইয়ানা ঘৃণা সরে বলে, খুব খুশি তুই এখন, তাই না? নষ্ট করে দিলি তানুর জীবনটা। ওর প্রথম হাজব্যান্ডকে তো তুই কেড়ে নিয়েছিস, এখন ও যখন নিজের জীবনে দ্বিতীয় কাউকে ভালোবেসে আনতে চাইছে তখন তুই এভাবে বাধা দিলি? কথাগুলো শুনে তোরের কান্না আরও বেড়ে গিয়েছে। তাও জড়ানো সুরে বলে, বিশ্বাস করিনু, আমি কিছু করিনি। তানজির বিয়ে ভেঙে আমার লাভ কী? আর মিহালকে কেড়ে নেওয়ার কথা বলছিস? আমি ওকে কেড়ে নিই নাই। তানজি যে কখনোই মিহালকে মানতো না এটা জানাই ছিল, আর ওদের ডিভোর্সটা কিন্তু আমার কারণে হয়নি। ওরা একে অপরের সাথে থাকতে চায় না তাই ডিভোর্স দিয়েছে। তানজিন আগে থেকে রাজি ছিল আর মিহাল এতদিনের চেষ্টা করেও বিফল হয়ে রাজি হয়েছে। চুপ থাক, তোর এসব কথাবার্তা বলে তুই আমাকে গলাতে পারবি না। কত হাজব্যান্ড ওয়াইফ আছে বিয়ের পর একে অপরকে মানতে পারে না, তারা কি একসময় না এক সময় একে অন্যকে মেনে নেয় না? ঠিকই মেনে নেয়, ওরাও ঠিক মেনে নিত, কিন্তু তুই মাঝখানে মিহালের জীবনে প্রবেশ করে মিহালকে ভাবতে বাধ্য করেছিস ডিভোর্সই দিতে। মাফ করে দিস রে, তোকে আমি বোঝাতে পারবো না, আর এই অবস্থা তোকে বোঝানোর মতো ক্ষমতাও আমার কাছে নাই। তোকে বোঝাতেও হবে না, তুই কি ভেবেছিস তোকে মিহাল ভালোবাসে? এখন তুই মিহালের বাচ্চার মা হতে চলেছিস বলে তোকে ও মাথায় করে রাখবে? কই রাখলো তোকে মাথায় করে? তানজিনা যখন তোকে কিছু বলছিল কথাগুলো তখনই কি মিহাল একটা টু শব্দ করেছে? করেনি, তাই না? তোর করুণ চোখে তাকিয়ে আছে, প্রতিটা কথা ওর হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। তোর সাথে মিহালের ভালোবাসার সম্পর্ক এখনও এক বছর হয়নি, আর তানজিনাকে সে 7 বছর ধরে ভালোবাসে। তাহলে বল, স্বভাববশত তানজিনার প্রতি তার টান তো থাকবেই। আজকে ওই টানের কারণে তানজিনাকে কোনো প্রতি উত্তর করেনি যখন তোকে তানজিনা কথাগুলো বলছিল। তুই আজ প্রেগনেন্ট বলেই হয়তো মিহাল দুটানায় ভুগছে যে কী করবে। তুই যদি প্রেগনেন্ট না হতিস তাহলে দেখতি মিহাল ঠিক তানজিনাকে সময় নিজের করে নিত। আবার ইয়ান আরও কিছু বলতে চাইছিল কিন্তু তার আগে তোর টলমলে পায়ে গেটের বাইরে চলে যাচ্ছে। ফ্ল্যাশব্যাক এন্ড। এবার তোর একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তাই সে সিদ্ধান্ত পূরণ করার জন্য অ্যালেক্সকে ফোন করে। 2 বার রিং হওয়ার পর অ্যালেক্স ফোন রিসিভ করে। হ্যালো, কী ব্যাপার নুর, হঠাৎ ফোন দিলে যে? তোমার সব ফ্রেন্ডরা তো ক্যাম্পাসে আছে, তুমি কই? আমি বাসে বাংলাতে ফিরছি। তুমি একা ফিরছ? কারণ একটু আগে আমি দেখলাম ওরা সবাই মিলে কার সাথে যেন কথা বলছে। অবশ্য কথা বলছে বলে ভুল হবে, ওরা ঝামেলা করছে। একা একাই ফিরছি, এখন থেকে আমার একা একাই চলতে হবে। কি হয়েছে তোমার, গলাটা কেমন যেন লাগছে, তুমি কি কান্না করেছ? আমাকে একটা সাহায্য করতে পারবে? বলো, কিসের সাহায্য? কথাটা বলতে অতুরের ঠিকরে কান্না বেরিয়ে আসতে চাইছে, তাও নিজেকে সামলিয়ে বলে, আমাকে অন্য একটা শহরে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ব্যবস্থা করে দিতে পারবে? অ্যালেক্স অবাক হয়ে গেছে, সে বলে, মানে কি, তুমি অন্য ভার্সিটিতে ভর্তি কেন হবা? এখানে কী সমস্যা? দেখো অ্যালেক্স, আমি এখন তোমাকে কি হয়েছে বলে বোঝাতে পারবো না, কিন্তু আমি খুব করে চাই অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হতে, এবং সেই ইউনিভার্সিটির কথা তুমি আমার ফ্রেন্ডদের এমনকি মিহালকে কাউকে জানাতে পারবে না। কেন, ওদের কেন জানাবো না? তুমি কি ওদের না জানিয়ে যাবে? কারণটা কি ওদের কেন না জানিয়ে যাবে? ওরা তোমার ফ্রেন্ড আর মিহাল তোমার হাজব্যান্ড, তুমি প্রেগনেন্ট, এখন যাওয়াটা জরুরি অ্যালেক্স। আমি আজকেই বাংলো থেকে সব কিছু নিয়ে বেরিয়ে যাব। প্লিজ তুমি দয়া করে ওদেরকে কথাটা জানাবে না, ওরা ফেরার আগে আমি বেরিয়ে যাব। শুধু এতটুকু বলে দিই, আমি একটু মানসিক প্রশান্তি চাই আমার বাচ্চাটাকে পৃথিবীতে আনার জন্য। এতে এত ঘৃণার মাঝখানে আমি পারবো না নিজেকে ঠিক রাখতে। তোমার বাবা তো আমাদের ইউনিভার্সিটির ভিসির চেনা জানা আছে, ওনাকে একটু বলো না আমার ট্রান্সফারটা করে দিতে, একটু গোপনীয়ভাবে, যাতে আমার কোথায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে সেটা কেউ জানতে না পারে। শুধু তুমি জানবে, কিন্তু তুমিও যেন আমার বন্ধুদেরও মিহালকে না বলো। আমি জানি না তোমার কী হয়েছে, তবে আমি তোমাকে সাহায্য করব। আজকে ক্যাম্পাসের ঝামেলা দেখে আমি বুঝতে পেরেছি কিছু না কিছু তো হয়েছে। আমি তোমার ভার্সিটি ট্রান্সফারের বিষয়টা গোপনীয়তা খেয়াল রাখব। তোর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজকেই একটু কথা বলতে বলো, আর কোন শহরে ভার্সিটিতে ট্রান্সফার করবে সেটাও একটু বলে দিও, আমি সেখানে চলে যাব। আর একটা হেল্প করতে পারবে প্লিজ? বলো কী হেল্প? একটা গার্লস হোস্টেল খুঁজে দেবে যেখানে আমি থাকতে পারবো, কারণ যে ইউনিভার্সিটিতে ভর্তি হই না কেন প্রেগনেন্ট অবস্থায় ওখানে আমাকে রাখবে না ভার্সিটির হোস্টেলে। আমি আজকে সেখান থেকে বেরিয়ে আসবো।
আচ্ছা, আমি চেষ্টা করতেছি, তুমি সাবধানে বাসায় যাও। আর একটা কাজ করো, তুমি ব্যাগ গুছিয়ে আমার বাসায় এসে থাকতে পারো আজকে রাতটা। তুমি আমার বাসায় আসলে আমি অলিভকে আজকে বাসায় আসতে বলবো। আর যদি তোমার ইচ্ছে না করে তাহলে তুমি এরিকের ফ্ল্যাটে থাকতে পারো, এলিনা সেখানে থাকবে। ফোনটা কাটার পর দূর বাইরের দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ করে। বাংলাতে যাবার পর বাংলার চাবি যেহেতু কেয়ারটেকারের কাছে ওরা দিয়ে যায়, তাই কেয়ারটেকারের কাছ থেকে চাবি নিয়ে নিজের রুমে চলে যায়। তুরদের রুমের চাবি তুরের কাছেই থাকে, যার যার রুমের চাবি যার যার কাছে থাকে। রুমে গিয়ে সবার আগে তোর খাতা কলম নিয়ে বসে উদ্দেশ্য সবার জন্য কিছু লিখে যাবে। সবার জন্য ভিন্ন ভিন্ন নোট লেখার পর তোর নিজের ব্যাগ গুছিয়ে বাংলা থেকে বেরিয়ে আসে। আসার সময় অবশ্য কেয়ারটেকার জিজ্ঞাসা করেছিল, তোর কোনো রকম কথা কাটিয়ে চলে আসে, তোর এখন অ্যালেক্সের বাসায় যাবে। এই সুযোগে অ্যালেক্সের বাবার সাথে ভার্সিটি ট্রান্সফার নিয়ে কথা বলা যাবে, কিন্তু এরিকের বাসায় গেলে একটা প্রবলেম আছে, লীরা জেনে যেতে পারে। মিহাল রাফিয়া বাংলাতে ফিরলে দেখে তোর সেখানে নেই। মূলত মিয়াল নিজের রুমে খুঁজে না পেয়ে গার্ডেনে খুঁজেছে, এরপর আবার নিজের রুমে গিয়ে রুমটা কেমন যেন করে ওর কাছে ফাঁকা ফাঁকা লাগছে, তাই সব কিছু চেক করে দেখে তুরে প্রায় অনেক জামাকাপড় নেই। মিয়াল জয়দের বিয়ের রাতে তুরকে ওর আগে লম্বা চুলগুলো একটা ওয়ালমিটের মতো বানিয়ে দিয়েছিল, সেটা বিছানার কোনায় রাখা, তার সাথে চাপা দেওয়া একটা কাগজ। মিহাল কাগজটা খুলে দেখে সেখানে লেখা, প্রিয় মিহাল, প্রথমে বলি ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবাসবো। তোমাকে প্রথমবার হাসপাতালের বেডে শুয়ে বিয়ে করার সময় তোমার চোখে আমি অনুভূতি দেখিনি, তারপর তো আমি তো কোমাতে চলে গেলাম। তোমার সাথে তানজিনা ডিভোর্স হলো, আমাদের প্রেম হলো, আমরা আমাদের প্রথম বিবাহবার্ষিকীর দিন বিয়ে করলাম, আমি প্রেগনেন্ট হলাম, সব কিছু ঠিকই ছিল। কিন্তু সেদিন রাতে তুমি আমাকে বললে তোমার তানজিনার জন্য খারাপ লাগছে, তুমি দায়ী, তোমাদের যদি বিয়ে ডিভোর্স না হতো তাহলে এমনটা হতো না। তোমার সাথে তানজিনার বিয়ে তো আমার সাথে বিয়ে হওয়ার আগেই হয়েছে, তাহলে তো আমিই দায়ী হলাম, তাই না? আমি চলে যাচ্ছি এখান থেকে, জানি না কোথায় যাব। আজকে ইয়ান আমাকে যা বলল তা শোনার পর আমার নিজেকে অনেক নিচু মনে হচ্ছে, বারবার মনে হচ্ছে আমি কারো জীবনে তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকে গিয়েছি, কারো সম্পর্ক নষ্ট করেছি। এই পরিবেশে থাকলে আমার পেটের বাচ্চাটার ক্ষতি হবে মিহাল, সারাক্ষণ আমারই চোখের সামনে কেউ আমাকে বদদোয়া দিয়ে যাবে, ঘৃণা করে যাবে, এটা আমি মানতে পারবো না। তোমাকে মনে মনে ভালোবেসে 10 বছর কাটিয়ে দিয়েছিলাম, এরপর তো তোমাকে বিয়ে করলাম, তাই তোমার থেকে এখন দূরে চলে যাওয়াটা আমি কষ্ট হলেও মানিয়ে নিতে পারবো। আর আমি তো একা যাচ্ছি না, সাথে তোমার আমার ভালোবাসার চিহ্নকে নিয়ে যাচ্ছি, ওকে অনুভব করে আমার দিন কেটে যাবে, তবে রাতটা হবে দুর্বিষহ। তোমার যদি ইচ্ছে হয় তুমি তানজিনার জীবনে ফিরে যেতে পারো, বাধা দেব না। আজ আমি ক্লান্ত, দিন শেষে হয়তো এটাই আমার প্রাপ্য ছিল। প্রথমবার তোমাকে বিয়ে করার সময় আমি এটা মেনেই বিয়ে করেছিলাম, যদি তুমি তানজিনাকে নিয়ে থাকতে চাও তাহলে আমি বাধা দেব না, তোমাদের জীবনে বাধা হয়ে দাঁড়াবো না, দূরে সরে থাকবো, যদি তুমি কাছে ডাকো তাহলেই কাছে আসবো। সাথে এটাও বলেছিলাম, যতদিন সে তোমার স্ত্রী থাকে ততদিন, কিন্তু আজ মনে হচ্ছে সেই শর্তটা আমাকে উঠিয়ে নিতে হবে। ভালো থেকো, জানি না আর কখনও তোমার সাথে দেখা হবে কি না, কিন্তু মনে রেখো এই তুর তোমাকে অসম্ভব ভালোবাসে, তোমার তুর। চিঠিটা পড়ে মিয়াল থপ করে ফ্লোরে বসে পড়ে, কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর চিৎকার করে তুরের নাম নিয়ে। মিয়ালের চিৎকারের শব্দে সবাই ওর রুমে জড়ো হয়। লীরা ও ফায়জা দুজনে চিঠি পেয়েছে, কিন্তু খুলে দেখার আগে হঠাৎ চিৎকারের শব্দে চিঠি হাতে নিয়ে ওরা দুজনে ছুটে যায়। মিহালের জন্য লেখা চিঠিটা সবাই পড়ে, এরপর যে যার যার চিঠি পড়ে। লীরা ও ফায়জা নিজেদের চিঠি দেখানোর পর সবাই যার যার রুমে গিয়ে নিজেদের চিঠি খুঁজতে থাকে, পরে পেয়ে সেগুলো পড়তে থাকে। লীরার চিঠি, প্রিয় লীরা, তুই আমার জন্য টিচারদের কাছে সবচেয়ে বেশি বকা খেয়েছিস, কিন্তু কখনো আমাকে ছেড়ে যাসনি বা আমাকে দোষারোপ করিসনি, সবসময় সাপোর্ট করেছিস আর ঠান্ডা মাথায় আমাকে সামলিয়েছিস, ভালোবাসি বান্ধবী, দোয়া করি তুই তোর ভবিষ্যতে কখনো এরকম সমস্যার সম্মুখীন না হস, সবার খেয়াল রাখবি, তোর। ফায়জার চিঠি, প্রিয় ফায়জা, তুই একটু শর্ট টেম্পার কিন্তু মনের দিক দিয়ে ভালো, কোনো সিদ্ধান্ত তুই হেলাফেলা করে নাস না, যা অত্যন্ত ভালো, আমার সাথে কোনো কিছু খারাপ হলে তুই আমাকে মনোবল দিয়ে যেতি সবসময়, ভালোবাসি বান্ধবী, সবসময় নিজের মনের কথা শুনবি, তবে অবশ্যই ভালো ক্ষেত্রে, সবার খেয়াল রাখবি, তোর। রণক ও জারিনার চিঠি, প্রিয় লাভবার্ড, শোন রণক, জারিনকে কখনো কষ্ট দিবি না,
তোর অতীতে থাকা আমার প্রতি ভালোবাসার অনুভূতি সব ভুলে যাবি, কিছুই মনে রাখবি না। আর আমি জানি তুই সবটাই ভুলে গিয়েছিস প্রায়, জানিন তোকে প্রথম দেখা থেকেই ভালোবাসি। আমার প্রথম বন্ধুত্ব প্রথম দিন ভার্সিটিতে পরিচয় তো জারিন, লিরার ও অর্কর সাথে, তারপর তোদের সবার সাথে। জারিন, এটা মনে করবি না যে রনক আমাকে ভালোবাসে। আমি জানি রনক তোকে অনেক বেশি ভালোবাসে। সবার খেয়াল রাখবি, ভালোবাসি তোদের। তোর অর্কর চিঠি। প্রিয় অর্ক, দোস্ত, তোরে কী বলবো বল, তুই আমার জীবনে এমন একটা ভাই যে নিজের বোনের এক ফোঁটা কষ্ট দেখতে পারে না। তুই অনেক রাগি, তবে আমি জানি তুই তো প্রিয় মানুষদের যারা কষ্ট দেয় তাদের জন্য রাগি। রাগটা একটু কমা, না হলে জীবনে বউ পাবি না। তুই মাঝে মাঝে মজা করে বলতি আমার বোনকে বিয়ে করবি, কিন্তু আমার বোনের বিয়ে হয়ে গেছে। পারলে প্রীতিশার অনুভূতিকে মেনে নিস। যাওয়ার আগে আরেকটা দায়িত্ব দিয়ে যেতে চাই, মিহালির একটু খেয়াল রাখিস। আমি জানি মিহালের কোনো দোষ নেই, কিন্তু আমি এখানে থাকলে মানসিকভাবে ভেঙে পড়বো, যতই মিহাল আমায় ভালোবাসুক। সবার খেয়াল রাখিস, ভালোবাসি ভাই। তোর তাহিদ ও আশফির চিঠি। প্রিয় তাহিদ, তুই সবসময় বাস্তববাদী, কল্পনায় তুই বিশ্বাসী না। মানুষ বাস্তবে কষ্ট পেলে কল্পনায় সুখ খুঁজে নেয়, কিন্তু তুই সেই মিথ্যা আশ্বাসে বাঁচতে চাস না। সত্যি বলতে এটা যে মানাতে পারে সে জীবনে সুখী, কারণ সে বাস্তবতা মেনে নেয়। অনেক চুপচাপ মানে কম কথা বলিস। তুই আমাকে কখনো বলিসনি মিহালকে ভুলে যেতে, আবার এটাও বলিসনি ওরে ভালোবাসতে। সবসময় বলতেই বাস্তবতা মেনে নেই, ভালোবাসি দোস্ত। তোর প্রিয় আসিফ, তুই সবার কথা শুনিস, চুপচাপ স্বভাবের একটা গম্ভীর ভাব তোর মধ্যে থাকে, যেটা তুই আমাদের বন্ধু মহলে দেখাস না। তুই খুব কেয়ার করিস সবার, তাই তোর জন্য কি বলবো কম পড়ে যাবে। তবে সবসময় সবার কথা শুনলে তো হবে না, নিজের একটা স্টাইল অ্যাটিটিউড বানাবি। আমি জানি তুই ভিনদেশে এসে কিছুটা অ্যাটিটিউড বানাচ্ছিস, ভালোবাসি দোস্ত। তোর নাদিয়া ও শাফকাতের চিঠি। প্রিয় নাদু বেবি, তুই তো আমার কিউটি, তোরে আমি এত এত ভালোবাসি। আমার সিঙ্গেল লাইফের তুই আমার জানটুস। আর শাফকাত ভাইকে তুই প্রথম দিকে জেলাস করার জন্য আমাকে ফোন দিয়ে একদম লুতুপুতু মার্কে কথা বলতি, আর ভাই খেপে যেত। পরে ভাই যখন জানতে পারলো তখন ভাই যে কী খুশি হয়েছে আমার এখনও মনে আছে। আমি জানি তুই ভাইকে একা পেয়ে সারাদিন জ্বালাস, একটু কম জ্বালাবি আমার ভাইকে, ভালোবাসি জানটুস। আর শাফকাত ভাই, আমার দুষ্টু নাদু বেবিরে একটু বেশি ভালোবাসবেন, যাতে ওর চঞ্চলতা হারিয়ে না যায়। যদি আমার নাদু বেবিরে কষ্ট দিছেন তাহলে দেখবেন আপনার চুল থাকবে না, আর পুচকু পুচকি আপনারা জেলে দেবে তার মায়ের জানটুষ্টে কষ্ট দেওয়ার জন্য। তোর রিজবি ও তাইজুলের চিঠি। প্রিয় দুই দেবর বা ভাসু, আপনাদের সাথে অত ভালোভাবে কখনো কথা বলি নাই, তবে রিজবি ভাইকে আমার ভাসুর টাইপ লাগে, আর তাইজুল ভাইকে দেবর। আপনারা আমাকে ছোটো বোনের মতো দেখেন, ঠিক আমিও বড় ভাইয়ের মতো দেখি। মিহালের দিকে খেয়াল রাখবেন, মিহাল যাতে কোনো ভুল কিছু না করে, তাই ওর সাথে থাকবেন যেভাবে পাঁচ বছর থাকছেন। আপনাদের ভাতিজা বা ভাতিজির জন্য কিন্তু আপনারাই চাচু, বাকিরা তো মামা খালা ও খালু। ভালো থাকবেন আর ওর খেয়াল, সাথে সবার খেয়াল রাখবেন। তোর রাফির চিঠি। প্রিয় রাফি, তুই বিচক্ষণ প্রকৃতির গম্ভীর, তুই সবসময় দুই দিকেই ভাবিস। মিহাল যখন বিয়ে করলো তখন তুই মিহালের দোষ একেবারে দিস নাই, কারণ তুই সব দিক বিবেচনা করেই ভাবছিস। আশা করব কোনো অবিবেচকের মতো কাজ করবি না। আমার জীবনে তুই আমার ভাই, যাকে আমি কীভাবে বর্ণনা করব জানি না। তুই আর অর্ক সবসময় আমাকে বোনের মতো ট্রিট করেছিস, আর এমন না যে বাকিরা আমাকে বোনের মতো দেখেনি, তারাও বোন প্লাস বন্ধুর মতো দেখেছে। তোর ইয়ানার চিঠি। ইয়ানা, তোকে প্রিয় বললাম না, কারণ আমি তোর প্রিয় হয়ে উঠতে পারিনি। তুই সবসময় কোনো কাজ করার পর গিল্টি ফিল করিস, তানজিনার কথায় বা তানজিনার কথা ভেবে এমন অনেক কাজ করিস যা তোকে বন্ধুত্বে অন্ধ এমন ব্যক্তি হিসেবে প্রকাশ করে। পরে কিন্তু তুই ঠিকই গিল্টি ফিল করিস, কিন্তু ভেবে দেখ এই গিল্টি ফিল করে লাভ কী, যদি তুই পরবর্তীতে ওই একই কাজ করিস। সাত বছরও আমি তোর বন্ধু হয়ে উঠতে পারিনি, এটা আমার ব্যর্থতা। পারলে তানজিনা থেকে দূরেই থাকিস, না হলে একসময় একাকিত্ব তোকে ভর করবে, তখন পাশে তুই কোনো ফ্রেন্ডকে পাবি না, এমনকি তানজিনাকেও পাবি না। তোর বলা আজকের কথাগুলো কোনো শত্রু তার শত্রুকে এভাবে বলে কি না জানি না, একবার নিরপেক্ষ হয়ে ভাবার চেষ্টা করিস কে ভুল আর কে ঠিক। তোর সবাই সবার চিঠি পড়ে চোখে জল ধরে রাখতে পারে না। নাদিয়া, শাফকাত, তাওহিদ ও আশফির একদিন আগে পরীক্ষা শেষ হয়েছে, তাই তারা সকাল 8টার দিকে সান ফ্রান্সিস্কোর উদ্দেশ্যে রওনা করে আর দুপুর 2টার পর বাংলোতে এসে পৌঁছায়।
তোর দুপুর 1:30টার কিছুক্ষণ আগে বাংলো থেকে বেরিয়ে যায়। তোর বেরিয়ে যাবার প্রায় 20 মিনিট পর সবাই বাংলোতে ফিরে। সবার চিঠি সবাই জোরে পড়ে, তাই সবাই শুনতে পায়। রাফি সোফাতে মাথা নিচু করে বসে আছে আর ইয়ানা এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে। ইয়ানা তার নিজের চিঠিটা জোরে পড়তে চায়নি, কিন্তু রাফি ওর হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিয়ে নিজেই জোরে জোরে পড়ে। রাফি কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর উঠে গিয়ে ইয়ানার ডান গালে জোরে একটা থাপ্পড় দেয়। থাপ্পড়ের শব্দ সবাই সেদিকে তাকায়, কিন্তু কেউ বাধা দিতে আসে না। সবাই আজ এতটা কষ্ট পেয়েছে ইয়ানার জন্য, তাই কেউ কিছুই বলছে না। রাফি বলে, মানা করেছিলাম তোরকে এমন কোনো কথা বলতে, কিন্তু তুই তাও করলি। এই তোর মাথায় কি বুদ্ধি নেই? মাথা কাজ করে না তোর? কোনটা ঠিক আর কোনটা ভুল তুই বুঝতে পারিস না? তোর মিহালের জীবনে না থাকলেও তোর বান্ধবী ঠিকই ডিভোর্স দিত। তোর বান্ধবীর ডিভোর্সটা কনফার্ম করছে কখন? যখন ডাক্তার আরিফ তারে প্রপোজ করছে তখন। তাহলে তখন ওদের ডিভোর্স হয়ে গেছে? তারপর ডাক্তার আরিফ জানতে পারলে এই সমস্যাটা হতোই। ইয়ানা গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কী বা বলবে সে? তানজিনার কথা সে এতটাই প্রলুব্ধ হয়েছে যে অন্য কিছু ভাবতেও পারেনি। গালে হাত রেখে ইয়ানা কাঁপা কাঁপা তত্ত্বান্ন সুরে বলে, তো তোর সেও কিন্তু ভুল করছে, একদম চুপ। এইটুকু ভুল সে কারো ভালোর জন্য করেছে, আগে নিজের দোষ স্বীকার করতে শিখো। কথাগুলো বলে রাফি বাইরে বেরিয়ে চলে যায়। সন্ধ্যার সময় এরিক, এলিনা ও ম্যাক্স লিরাদের সাথে দেখা করতে আসে তুরের মিসিং হবার খবর শুনে। তবে অ্যালেক্স কিছু কাজের বাহানায় আসে না। মিয়ালবাদে বাকি ছেলেরা আশেপাশে খুঁজতে থাকে। তারা বাস স্ট্যান্ড, লোকাল ট্রেনের স্ট্যান্ড, এয়ারপোর্ট সব জায়গায় খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। পাবে বা কীভাবে? তোর তো এখন অ্যালেক্সের বাড়িতে আছে। মিয়াল যে সেই বিকেলে রুমের দরজা লাগিয়ে বসে আছে এখনও খুলেনি, তার উপর দুপুরে লাঞ্চটাও করেনি। মিয়াল দরজা লাগিয়ে তুরের লেখা চিঠিটা অনেকবার পড়ল। চিঠিটা পড়ে সে এটা বুঝতে পেরেছে যে তানজিনার জন্য যে ওই দিন খারাপ লেগেছে এইটা বলেছে, সাথে নিজেকে দোষারোপ করেছে, এটাই তোরকে কষ্ট দিয়েছে। তোর ওকে হারানোর ভয় পেয়েছে। আর আজকে তো তানজিনা কথাগুলো বলার সময় সে কোনো প্রতিবাদ করেনি, কিন্তু সে তো ভেবেছিল সব বলার পরে একসাথে প্রত্যুত্তর করবে। তোর তা বোঝেনি, তাই এটার অন্য মানে বের করে ফেলেছে। সাথে ইয়ানার কথাগুলো তো আছেই। প্রেগনেন্সির এই সময়টা মেয়েদের মন মানসিকতা অনেক পরিবর্তন হয়, আর তোর সাথেও সেটাই হয়েছে। কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে মিহাল তারপর তোর সাথে ছবি যেটা দেয়ালে লাগানো আছে সেটার দিকে তাকিয়ে বলতে থাকে, একটু অপেক্ষা করতে আমি আসার, এই অবস্থায় কোথায় গিয়েছো, কীভাবে গিয়েছো কিছুই বুঝতে পারছি না আমি। ওরা সবাই মিলে তোমায় যতই খুঁজুক, আমি জানি তুমি এখনও এই শহরেই আছো, ফিরে আসো না জলদি করে, আমি তোমার ফেরার অপেক্ষায় আছি। রাফি সে যে দুপুরে বাইরে বের হয়েছে, এখন রাত 9টা বাজে, এখনও ফিরেনি। ইয়ানা মনে মনে উসখুস করছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। তানজিনা এয়ারপোর্টে বসে আছে, রাত 11টার দিকে ফ্লাইট, সে ভেবেছিল আরিফ তার সাথে যাবে, কিন্তু ক্যাম্পাস থেকে বের হবার পর আরিফের কোনো পাত্তা পায়নি সে। আর আরিফ তানজিনাকে বলেছে, তানজিনা রোগীদের সাথে মিশুকতা, বাচ্চাদের সাথে দুষ্টামি, সবার সাথে সুন্দরভাবে কথা বলা ও অবশ্য সাথে বাহ্যিক রূপটাও আরিফের নজর কেড়েছিল। তবে সে তো তানজিনার মনে নিজের প্রতি একটা প্রবল অহংকারী সত্তা আছে যা অন্যকে খুশি রাখতে পারে না। রাত 10টার দিকে রাফি বাংলোতে ফিরে। সে আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ করে এসেছে যা কারো জীবনের উপলব্ধি হিসেবে কাজ করবে। রাফি নিজের রুমে যেয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে বিছানায় শুয়ে পড়ে, আর এই প্রতিটা ঘটনা ইয়ানা বিছানার একপাশে বসে বসে দেখেছে। পরের দিন সকালে সবাই ব্রেকফাস্ট টেবিলে থমথমে মুখে বসে আছে। মিহাল এখনও রুম থেকে বের হয়নি, তাই অর্ক ব্রেকফাস্ট নিয়ে মিহালের রুমে নক করে। মিহাল দরজা খুলে দিয়ে বেরিয়ে আসে, তারপর সকলের উদ্দেশ্যে বলে, তোমরা কেউ আর তোরকে খুঁজবে না, তোর নিজ থেকেই ফিরে আসবে। যে স্বেচ্ছায় হারিয়ে যায় তাকে খুঁজেও কুল পাবে না। কথাগুলো বলে সবার সাথে ব্রেকফাস্ট টেবিলে বসে ব্রেকফাস্ট করে, আবার রুমের দরজা লাগিয়ে দেয়। ব্রেকফাস্ট শেষ করে রাফি আবার বাইরে বেরিয়ে যায়। ওরা কেউ ইয়ানার সাথে একটু কথা বলছে না। তুরের সাথে ইতিমধ্যে অ্যালেক্সের বাবার কথা হয়ে গেছে, সে তুরের ট্রান্সফারের বিষয়টা লক্ষ্য রাখছেন। অ্যালেক্স বলেছে তুরকে লস অ্যাঞ্জেলসে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে, কারণ লস অ্যাঞ্জেলসে অ্যালেক্সের মা থাকে তার গ্রেনির সাথে। তুরের মুখ থেকে অ্যালেক্স সব কিছু শুনে সে নিজের মায়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে তুরের উপর, তাই সে বলেছে তার মায়ের সাথেই তার মায়ের বাড়িতে থাকতে। আর তুরের জন্য এই অবস্থায় হোস্টেলে থাকা ভালো না। তুর প্রথম দিকে রাজি হয়নি, কিন্তু অ্যালেক্স তার মাকে দিয়ে বলিয়েছে, এরপর তুর রাজি হয়েছে এক শর্তে।
তোরকে অ্যালেক্সের মায়ের বুটিক হাউসে একটা জব দেওয়া লাগবে, কারণ তোর আগে যে জবটা করতো সেটা তো এখন ছেড়ে দিবে, আর ওখানে গিয়ে এত তাড়াতাড়ি এই জবটা পাবে না, তাই অ্যালেক্সের মায়ের বুটিক হাউসে জব করতে চায়। অ্যালেক্সের মাও সানন্দে রাজি হয়ে যায়। কালকে তোর লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা হবে, সাথে অ্যালেক্স যাবে ওকে পৌঁছে দিতে। অ্যালেক্সের মা খুব মিশুক, সে কয়েক ঘন্টার মধ্যে তোরকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করেছে, ওর খেয়াল রাখতে শুরু করেছে। আজ এক সপ্তাহ হলো তোর বাংলো ছেড়ে চলে গেছে, ওরা কেউ ইয়ানার সাথে কথা বলেন, এমনকি রাফিও না। এখন তো রাফি নিজের সুটকেস গুছিয়ে কোথায় যেন চলে যাচ্ছে, সবাই এসে রাফিকে ধরলে রাফি বলে, আমি আমার ক্রেডিট ট্রান্সফার করে নিয়েছি অন্য একটা ইউনিভার্সিটিতে, তাই আমি সেখানে চলে যাচ্ছি। সবাই অবাক হয়ে যায় রাফির কথা শুনে, আর ইয়ানা তো কাঁদতে থাকে, কি বলছিস তুই, তুই কোথায় ট্রান্সফার করেছিস? সরি রে দোস্ত, আমি বলবো না আমি কোথায় ট্রান্সফার করেছি। দেখো রাফি, তোর চলে গেছে তাই সকলের মন খারাপ, এখন আবার তুমি চলে যেও না। ভাই আমার যেতে হবে, আমার এখন নিজেকেই দোষী মনে হচ্ছে, আমি যদি এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে না করতাম তাহলে আজকে এত কিছু হতো না, কারণ ইয়ানাকে ওর বাবা মা গার্জিয়ান ছাড়া বাইরে দেশে আসতে দিত না। সবাই মিলে রাফিকে অনেক বোঝায়, কিন্তু রাফি কারো কথা না শুনে চলে যেতে নিলে ইয়ানা এসে রাফির পা জড়িয়ে ধরে বলে, প্লিজ রাফি প্লিজ যেও না আমায় ছেড়ে, তোমার এতদিনের ইগনোরেন্স আমি এটা বুঝতে পেরেছি, আমি ভুল ছিলাম, আমি মানছি আমি ভুল ছিলাম, প্লিজ যেও না, পা ছাড়ো আমার। ইয়ানা তাও পা ছাড়ছে না দেখে রাফি ধমক দিয়ে বলে পা ছাড়তে। কি বললা তুমি, তুমি ভুল বুঝতে পারছো, কিন্তু বুঝে লাভ কি, তুমি তো সেই আবারও একই ভুল করবা, তোমার একটা শিক্ষা না হওয়া পর্যন্ত তুমি শুধরাবে না, তোর একা একা আছে না আমাদের কাউকে ছাড়া, এবার তুমিও সহ্য করো একা থাকার কষ্ট, তবে তুমি একা থাকছো না, তোমার সাথে ওরা সবাই থাকছে, আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে, প্লিজ যেও না। রাফি আর কারো কথা না শুনে সব কিছু নিয়ে বেরিয়ে যায়। ইয়ানা দরজার কাছে বসে কাঁদতে থাকে, ওরা সবাই একবার চেয়েছিল ইয়ানার কাছে গিয়ে সান্ত্বনা দেবে, পরে কি মনে করে আর না যেয়ে যার যার রুমে চলে যায়। রাফি কোথায় গিয়েছে কোথায় ট্রান্সফার করেছে কেউ জানে না, এমনকি সে তার ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ করে রেখেছে এবং সব ধরনের সোশ্যাল সাইট থেকে ডিঅ্যাক্টিভেট। কেটে গেছে আরও তিন দিন, এর মধ্যে ইয়ানা রাফি যেদিন চলে যায় সেদিন তানজিনাকে ফোন দিয়েছিল। ফোন দিয়ে সব বলার পর তানজিনা বলে, দেখ ইয়ানা, আমি তোকে একবারও তোর সাথে মিসবিহেভ করতে বলিনি, মিয়ালের আমি বর্তমান থাকা অবস্থায় তোরকে বিয়ে করার কথাটা শুনে আমার রাগ হয়েছিল, তাই আমি তোকে শেয়ার করেছিলাম, কিন্তু তুই তো তোরকে একদম যাতা বলে দিলি, তোর যে প্রেগনেন্ট এটা খেয়াল করিসনি, আমার যদি তখন তোরকে কিছু বলার হতো আমি তোরকে নিজেই ফোন করে সব বলতাম, কিন্তু আমি ওকে কিছুই বলিনি। সেদিন তোদের ক্যাম্পাসে দাঁড়িয়ে তোরকে কথাগুলো শোনানোর কারণ হচ্ছে আমার আরিফের সাথে বিয়েটা ভাঙার পথে, তাই এখন তুই সব দোষ আমার উপর দিয়ে দিচ্ছিস। তুই আমাকে যেভাবে কথাগুলো বলেছিস আমি সেভাবে সেই ধরনেরই প্রত্যুত্তর করেছি, আর এখন তুই আমার উপর সব দোষ চাপিয়ে দিয়ে নিজে ভালো হয়ে যাচ্ছিস। তোকে কি আমি একবারও বলেছিলাম বিবেচনা না করে প্রত্যুত্তর কর, বলিনি তো, তুই নিজের মনের মধ্যে এইসব ধারণা পুষে রেখে করেছিস। সেদিন তানজিনার সাথে কথা হওয়ার পর ইয়ানা বুঝতে পারে সে এতদিন সত্যি বন্ধুত্বে অন্ধ হয়েছিল, যা এখন তার নিজের জীবনেই ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। সে এমন একটা ফ্রেন্ডের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে যে সেই ফ্রেন্ড তার দুঃখে তার পাশে নেই। রাফি চলে গেছে, এক সপ্তাহ হয়ে গেছে। ইদানিং ইয়ানার শরীরটা অনেক খারাপ করছে, মুখে রুচি চলে গেছে, বমি হচ্ছে। তার ইচ্ছে করছিল কাউকে বলতে, ডাক্তারের কাছে নিয়ে যেতে, কিন্তু কি ভেবে আর না বলে নিজে একা একা চলে যায়। ডাক্তার যখন বলে ইয়ানা প্রেগনেন্ট 6 সপ্তাহের, তবে ইয়ানার প্রেগনেন্সিতে বাচ্চাটার জীবনে ঝুঁকি আছে, কারণ ইয়ানার শরীর অনেক দুর্বল আর অনেক স্ট্রেসের মধ্যে যাওয়ার কারণে খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে। ডাক্তার ইয়ানাকে বলেছে স্ট্রেস ফ্রি থাকতে, না হলে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা আছে, আর যেহেতু এটা প্রথম বাচ্চা তাই রিস্কটা একটু বেশি। বাচ্চাটার কথা শুনে ইয়ানা খুশি হয়, কিন্তু পরে মুহূর্তে মুখটা চেপসে যায়। সেই তো রাফিকে বাচ্চা নেওয়ার কথা বলেছিল যখন জানতে পেরেছিল তোর প্রেগনেন্ট, আর এখন তো রাফি নেই, তার উপর বাচ্চাটার রিস্ক আছে। ডাক্তার বলেছে টেনশন ফ্রি থাকতে, কিন্তু কিভাবে, রাফি কোথায় গেছে কেউ জানে না। ইয়ানার প্রেগনেন্সির খবরটা লিরা ফায়জারা শুনেও ভালো খারাপ কিছু বলেনি, কিন্তু তারাও চাইছিল রাফি ফিরে আসুক, তাই এই খবরটা জানানোর জন্য রাফির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু পারেনি। রাফি সব ধরনের সোশ্যাল সাইট থেকে ডিঅ্যাক্টিভেট, সাথে মোবাইল নাম্বারটাও বদলে ফেলেছে। রাফির বাবা মাকে যখন প্রেগনেন্সির খবরটা দেওয়া হয় তখন তারা জানায় রাফি তাদের কাছ থেকে সর্বশেষ 1,00,000 টাকা নিয়েছে, তারপর আর যোগাযোগ করেনি, তাই তারাও জানে না রাফি কোথায় আছে। রাফি
ওখান থেকে যাওয়ার আগে ইয়ানার বাবা মাকে সব কিছু বলে গেছে। তারাও ভাবতে পারছে না তাদের মেয়ে এরকম করতে পারে। এরপর যখন তারা রাফি চলে যাবার খবর জানতে পারে, তখন তারা ইয়ানাকে বলেছিল দেশে ফিরে আসতে, কিন্তু ইয়ানা এখানেই থাকবে বলে আর ফিরে যায়নি। ইয়ানা সারাক্ষণ নিজের রুমে মনমরা হয়ে পড়ে থাকে। নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গেছে। মিয়াল দিনের বেলা সবার সামনে স্বাভাবিক থাকলেও রাতের বেলা তার শূন্য লাগে নিজের কাছে। তখন নিজের রুমের সাথে গার্ডেনে দরজা খুলে বসে থাকে বা স্টাডি টেবিলে বসে থাকে। এখন মিয়াল নিজের রুমে একা থাকে না, সাথে রিজবি থাকে, কারণ বাংলাদেশ থেকে অর্কর কাজিন প্রীতিশা ও তার দুইটা ছেলে বন্ধু এসেছে পড়াশোনা করতে, তাই তারাও এখানে বাংলাতে এসে উঠেছে। কেটে গেছে 3 মাস, তুরের এখন 6 মাসের ভরা পেট। এই সময় সে ভার্সিটি বুটিক হাউস সামলাচ্ছে, সাথে ভার্সিটিতে রিসার্চ নিয়ে কাজ করছে। এই তো কিছুদিন আগে মিহালকে মিহালের ইউনিভার্সিটির একটা মেয়ে প্রপোজ করেছে। মিহাল অবশ্য না করে দিয়েছে সরাসরি, কিন্তু তুর্কি এত সোজাভাবে মানার পাত্র? অ্যালেক্সকে তো সারাক্ষণ মিহালের নজরদারি করার জন্য রেখে দিয়েছে। মিহালকে যে প্রপোজ করেছে এটা যখন অ্যালেক্স তুর্কে জানায়, তখন সে বলে ভিডিও কলে ওই মেয়ের কাছে নিয়ে যেতে, আর অ্যালেক্স তাই করে। যখন ওই মেয়ের সাথে তোর অ্যালেক্সের ফোন দিয়ে ভিডিও কলে কথা বলছিল, তখন মিহাল দূর থেকে দেখে অ্যালেক্স আর ওই মেয়েটাকে দেখে, যে মেয়েটা সকালে দেখে মিহালকে প্রপোজ করেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন করছে। মিহাল তখন এগিয়ে যায়, কিন্তু তারা কার সাথে ফোনে কথা বলছে তা বুঝতে পারেনি। ওদের দুজনের কথা বলা শেষ দেখে মিহাল একটু আড়ালে লুকিয়ে যায়, যাতে অ্যালেক্স ওকে না দেখে। অ্যালেক্স যাওয়ার পর মিহাল ওই মেয়েটার সামনে যায়। ওই মেয়েটা মিহালের দিকে মুচকি হেসে তাকিয়ে বলে, তুমি সত্যি অনেক ভাগ্যবান, ঈশ্বর তোমাদের সুখী রাখো। কথাটা বলে মেয়েটা চলে যায়, আর মিয়াল অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু পর মুহূর্তে মুচকি এসে সেও সেখান থেকে চলে যায়। এই 3 মাসে ইয়ানার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রেগনেন্সির সময় কারো থেকে মানসিক শান্তি পায়নি, এমন না যে বাংলার কোনো সদস্য ওর সাথে খারাপ ব্যবহার করেছে, মোটামুটি সবাই ওর সাথে টুকটাক কথাবার্তা ও খাওয়ার সময় ডেকে আনা সব করেছে। ইয়ানাকে ওর ঘর থেকে প্রকৃতিশাহী বেশি ডেকে আনত, আর বাকিরা আগের মতো না চললেও ভালোই দেখভাল করত। কিন্তু শেষমেশ বাচ্চাটা থাকেনি, মিসক্যারেজ হয়ে গেছে 2.5 মাসের মাথায়। ইয়ান অনেক আগে নিজের ভুল বুঝতে পেরেছে, যখন তানজিনা ও ইয়ানার ঘাড়ে সব দোষ দিয়ে দিয়েছে। আর এখন তো নিজের প্রথম বাচ্চা হারিয়ে সে একদম চুপচাপ হয়ে গেছে, কারো সাথেই কথা বলতে চায় না। মাঝে মাঝে ইয়ানা রাতের বেলা চিৎকার করে ঘুম থেকে উঠে যায়, তারপর কাঁদতে থাকে। সে কখনোই ভাবেনি তার অন্যায়ের এভাবে শাস্তি পাবে। সে একাকিত্ব তাকে ঘিরে ধরেছে, সাথে নিজের প্রথম বাচ্চার মিসক্যারেজ যা ওকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। ইয়ানার মিসক্যারেজ হওয়ার পর ওর বড় ভাই এসেছিল ওকে নিয়ে যেতে, কিন্তু ইয়ানা যাবে না, সে এখানে রাফির জন্য অপেক্ষা করবে। মিহাল সেদিন ওই মেয়েটার কথা শুনে অ্যালেক্সের উপর কিছুটা নজর রেখেছে, যাতে অ্যালেক্স বুঝতে না পারে। সেখান থেকে মিহাল এটা বুঝতে পেরেছে তুর কোথায় আছে অ্যালেক্স তা জানে, এবং তার সমস্ত খবর তুরের কাছে সাপ্লাই অ্যালেক্স করে। সব জানার পরে মিহাল অ্যালেক্সের সাথে ভালো বন্ধুত্ব করার জন্য অ্যালেক্সের সাথে ভালোভাবে মেশা শুরু করছে, যাতে অ্যালেক্সকে জিজ্ঞাসা না করেই তুরের খোঁজ পাওয়া যায়। আর তুর, সে তো সারাদিন ব্যস্ত থাকার পর রাতে মিহালের ছবি দেখে দেখে কাঁদে, ওর সাথে অনাগত বাচ্চার সাথে একা কথা বলে, পরে একসময় ঘুমিয়ে যায়। 6 মাসের প্রেগনেন্সিতে সে কিছুটা গুলুমুলু হয়েছে। ডাক্তার বলেছে তুরের টুইন বেবি হবে। টুইন বেবি হবার কারণে তুরের পেট স্বাভাবিকের তুলনায় একটু বড়। অ্যালেক্সের মা ও নানি তো তুরকি সারাক্ষণ খাওয়ার ওপর রাখতে চায়, যতক্ষণ বাসায় থাকে। ভোরে থেকে উঠে একটু কোরআন পড়ে, একটু বেলা হলে অ্যালেক্সের নানির সাথে একটু গার্ডেনে হাঁটাহাঁটি করে। এইভাবে কেটে গেছে 3 মাস। তুরের এখন হাঁটতে একটু কষ্ট হয়, কারণ 9 মাসে প্রেগনেন্সি। ডাক্তার বলেছে আর 20-25 দিন বা 15 দিনের মধ্যে বেবি হবার চান্স আছে, তাই এখন একটু সতর্ক থাকতে বলেছে। তুরের আগেও মিয়ালের জন্য অনেক কষ্ট হতো, আর এখন তো আরও বেশি কষ্ট হয়। তুর ভাবে সে যদি মারা যায় তাহলে মিয়াল ও বাচ্চাদের কী হবে? অ্যালেক্সের কাছ থেকে যেটুকু খবর পেয়েছে সে যে মিহাল সারাক্ষণ অনেক টেনশনে থাকে আর চোখের নিচে অনেক কালি পড়ে গেছে। আমেরিকায় এসে মিহাল যেটুকু একটু স্বাস্থ্যবান হয়েছিল এখন আবার অনেকটাই শুকিয়ে গেছে আগে যেমন ছিল। মিহালের মুখ চোখ দেখে মনে হয় রাতে সে ঘুমায় না ঠিক মতো। এগুলো শুনে তুরের অনেক কষ্ট হয়, কিন্তু সে বেবি হবার আগে ওখানে যাবে না। তুর এখনও ইয়ানা ও রাফির ব্যাপারে কিছুই জানে না, অ্যালেক্স তাকে জানানি যাতে তুর টেনশন না করে। মিহাল নিজে হিসাবে ব্যস্ত,
সে এখন আরও বেশি টেনশনে থাকে, কারণ 9 মাস হয়ে গেছে তুরের। এরপর যে কোনো সময় ডেলিভারি হতে পারে, যদি ডেলিভারি ডেট হবার আগে পেন ওঠে তাহলে কি হবে, সেসব ভাবতে ভাবতেই তার হাত পা ঠান্ডা হয়ে যায়। মিহাল অ্যালেক্সকে অনেকবার ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেছে তুরের খবরটা দিতে, কিন্তু অ্যালেক্স আছে পাত্তাই দেয় না। 9 মাস 15 দিন, এবার আর মিহাল ধৈর্য ধরে রাখতে পারে না। সে সরাসরি গিয়ে অ্যালেক্সকে জিজ্ঞেস করে, অ্যালেক্স আমার জানা মতে তুমি জানো তুর এখন কোথায় আছে? মেহালের কথা অ্যালেক্স অনেকটা ঘাবড়ে যায়, তাও সে নিজেকে ঠিকভাবে প্রেজেন্ট করে বলে, কী সব বলছো মেহাল? আমি কিভাবে জানবো নূর কোথায়? দেখো অ্যালেক্স, তুমিও জানো আর আমিও জানি যে তুরের ডেলিভারি ডেট খুব নিকটবর্তী। ওর যে কোনো সময় ডেলিভারি পেন হতে পারে, তখন ওকে কে সামলাবে বা হাসপাতালে নিয়ে যাবে? আমার মাথা কাজ করছে না, প্লিজ বলো। তুমি ভুল ভাবছো, আমি জানি না নূর কোথায় আছে, আর নূর যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে, নিজেই সুরক্ষা বুঝেই আছে। মিয়াল এবার নিজের এক হাত দিয়ে চুলগুলো টেনে খুব শান্ত গম্ভীরভাবে বলে, আমি অনেক আগে থেকে জানি তোমার সাথে তুরের যোগাযোগ আছে, তাও আমি চুপ করেছিলাম, কিন্তু এখন আর চুপ করে থাকতে পারছি না। তুমি সহজে বলবে নাকি আমি তোমাকে অন্য উপায়ে বলতে বাধ্য করব? কথাটা শুনে অ্যালেক্সের বুক কুঁচকে আসে। অন্য উপায়ে বলতে? মিহাল বাঁকা হেসে বলে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এরপর মিহাল রিজভিকে ইশারা করে কিছু একটা। রিজভি তখন ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। মিহালের ইশারাতেই রিজভি সামনের দিকে এগিয়ে আসে আর অ্যালেক্সকে পেছন থেকে ঝাঁপড়ে ধরে। হঠাৎ করে কেউ ঝাঁপড়ে ধরে অ্যালেক্স ভয় পেয়ে যায়। এই সুযোগে মিহাল অ্যালেক্সের সামনের পকেট থেকে মোবাইলটা বের করে নেয়। অ্যালেক্সের সেলফোনটা যেহেতু আইফোন তাই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলবে। মিহাল অ্যালেক্সের ফিঙ্গারপ্রিন্ট নেয় জোর করে, এরপর তুরের নাম্বার খুঁজে ফোন করে। 3 বার রিং হওয়ার পর তুর রিসিভ করে। হ্যালো অ্যালেক্স, তুমি হঠাৎ করে এই সময় ফোন দিলে, আমি মাত্র বাড়িতে ঢুকছি। তুরের আওয়াজ পেয়ে মিহাল যেন নিজের বুকের মধ্যে প্রশান্তির হাওয়া দোল খেয়ে যায়। মরুভূমির বুকে এক ফোঁটা পানি যেমন তৃষ্ণার্তে শুষে নেয়, ঠিক তেমনি মিহালের কান এতদিন তুরের আওয়াজ শোনার জন্য যেন ব্যাকুল হয়েছিল। সময়টা এখন ডিসেম্বর মাসের শেষের দিকে, তাই দারুণ শীত এসেছে প্রকৃতিতে। তুরের গলার আওয়াজ শুনে মিহালের মনে এক উষ্ণ অনুভূতিরা যেন জেগে উঠেছে। তোর ফোনের অপর পাশ থেকে কয়েকবার অ্যালেক্সের নাম নিয়ে ও যখন কোনো সাড়া শব্দ পাচ্ছে না, তখন সে কিছুক্ষণ চুপ করে বলে, মিহাল। মিহাল নিজের নামটা তার মায়াবী মেঘকন্যার মুখ থেকে অনেক দিন পর শুনে আর তার অধরে খেলে যায় প্রশান্তির মুচকি হাসি। কিছুটা মলিন কণ্ঠে বলে, চিনতে পারলে অবশ্যই সে। তুর তো ওদিকে নিঃশব্দে উষ্ণ জল বিসর্জন দিচ্ছে, আর শেষে মিহালের বলা কথাটা শুনে তার হেঁচকি উঠে যাওয়ার অবস্থা। মিহাল বুঝতে পারে তুর কাছে, কাঁদুক। সে কি বলেছিল তার থেকে দূরে যেতে? বলেনি তো, কেন দূরে গিয়ে এতদিন এত কষ্ট দিল নিজেকে, আমাকে, সাথে অনাগত বাচ্চাকে? এখন কাঁদছো কেন? ভালো থাকার জন্যই তো দূরে গিয়েছিলে। তুর কান্নার জন্য কথা বলতে পারছে না, কথাগুলো যেন দলা পাকিয়ে কান্নারূপে বেরিয়ে আসছে। কি হলো, এখনও চুপ করে থাকবে নাকি আরও কষ্ট দেওয়া বাকি আমাকে? তোর জড়ানো গলায় বলে, আসবে আমার কাছে? আসো না প্লিজ, আমার না তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে, আর যদি দেখতে না পাই? তুরে শেষের কথা শুনে মিয়ালের নাকের পাটা শক্ত হয়ে যায় আর এক হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। রিজভি ইতিমধ্যে অ্যালেক্সকে ছেড়ে দিয়েছে। অ্যালেক্স আর রিজভি মিলে এখন ওদের কথাবার্তা বোঝার চেষ্টা করছে। মিয়ালের কথা রিজভি বুঝতে পারলেও তুর অপর পাশ থেকে কি বলছে তা শুনতে পারছে না, আর অ্যালেক্স সে তো কিছুই বুঝতে পারছে না। মিয়াল তুরকে ধমক দিয়ে বলে, এই মেয়ে একদম চুপ, কী সব বলতেছিস তুই? এসব কথা আর একবারও মুখে আনবি না, আর যদি আনিস তোর জবান আমি ছিঁড়ে ফেলবো। এতদিন দূরে থেকে সেই এখন খারাপ খারাপ কথা বলতেছে? মিয়ালের ধমক কিন্তু সামান্য কেঁপে উঠলো শেষের কথাগুলো শুনে মুখে হাসি ফোটে। আমি এখনই রওনা দেব, তুমি একটু সাবধানে থাকবা, এ বলে ফোন কেটে দেয়। ফোনটা অ্যালেক্সের কাছে ফিরিয়ে দেয়। ধন্যবাদ এতদিন তুরের খেয়াল রাখার জন্য, দূর থেকে হলো, আর দুঃখিত তোমার সাথে এরকম ব্যবহার করার জন্য, অ্যালেক্স হাসি মুখে বলে। আরে বাদ দাও তো, আমি একটু কিছু মনে করিনি। তোমরা দুজন ভালো থাকো আর অনাগত বেবিরাও ভালো থাকুক, এটাই তো আমি চাই। এরপর রিজভি অ্যালেক্সকে নিয়ে বাংলোর উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে সবাইকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা হবে। বাংলোতে যে যখন সবাইকে বলে তুর কোথায় আছে, তখন সবাই সেখানে যাওয়ার জন্য উতলা হয়ে ওঠে। যেহেতু এখন ডিসেম্বর মাস, সেমিস্টার ব্রেক চলছে আর 4-5 দিন পর নতুন বছর আসতে চলেছে। নতুন বছরে ফ্রেন্ডকে ফিরে পাবে সাথে নতুন অতিথি। তুরের মতো যদি রাফি কোথায় আছে তা জানা যেত। এয়ানা মনে মনে উস্কুস করছে যাওয়ার জন্য, কিন্তু ভয় হয় তার।
যদি তাকে মানা করে দেয়, কিন্তু সে তো যেতে চায়, কারণ তুরের কাছ থেকে মাপ চাইতে হবে, না হলে সে আত্মগ্লানিতে শান্তি পাবে না। হ্যাঁ, ইয়ানা নিজের করা প্রতিটা অন্যায় বুঝতে পেরেছে এবং সে মন থেকে মাপ চাইতে চায়। শারীরিক ও বাহ্যিক শাস্তি থেকে মানসিক শাস্তিটা বেশি ভয়ঙ্কর, কারণ এই শাস্তি বাহিরের কেউ দেখতে পারে না, শুধু যে ভোগে সেই দেখতে ও বুঝতে পারে। সবাই নিজেদের ব্যাগ প্যাক করে নিয়েছে নতুন বছরটা একটা নতুন শহরে শুরু করার জন্য। সেমিস্টার ব্রেকের কারণে তাহিদ নাদিয়ারাও এসে পড়েছিল বাংলাতে, এখন তারাও নিজেদের ব্যাগ প্যাক করে নিচ্ছে। একেবারে লস অ্যাঞ্জেলেস থেকে তারা ক্যালিফোর্নিয়াতে ফিরবে। সবাই যখন নিজেদের ব্যাগ প্যাক ড্রয়িং রুমে এনে রেখেছে, তখন ইয়ানা নিজের রুমের দরজার সাথে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে। রনক রিজবি সেটা দেখে মিহালকে বলে। মিহালেরও দেখে মায়া লাগে। ইয়ানার চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে গাঢ় কালি পড়েছে, আর এতটাই রোগা হয়েছে যে ওরে দেখলে আগের ইয়ানার সাথে মিলানো যায় না। মিহাল নিজের হাতে ট্রলি ব্যাগটা রেখে ইয়ানার কাছে যেয়ে বলে, ইয়ানা। হঠাৎ করে ইয়ানা মিয়ালের ডাকে হকচকিয়ে যায়, কিন্তু কিছু না বলে সে চোখ নামিয়ে নিজের দিকে তাকিয়ে থাকে। তোমার ব্যাগ প্যাক করনি? ব্যাগ কই তোমার, দাও, গাড়িতে উঠাতে হবে তো। এই কথাটা শুনে ইয়ানার মুখে অস্পষ্ট হাসি ফুটে, এরপর সে জলদি করে নিজের রুমে গিয়ে আলমারি থেকে কাপড় ট্রলি ব্যাগ ভরতে থাকে। ইয়ানাকে এভাবে খুশি মনে ব্যাগ গুছাতে দেখি সবাই খুশি হয়। মেয়েটা নিজের জীবনের সবচেয়ে বড় শাস্তিটা পেয়েছে নিজের অনাগত বাচ্চাকে হারিয়ে আর স্বামীর থেকে দূরে থেকে। রাত একটার দিকে টানা 10 ঘন্টা জার্নি করে সবাই লস অ্যাঞ্জেলেসে অ্যালেক্সের মায়ের বাসায় পৌঁছায়। তোর যেহেতু অ্যালেক্সের মা অ্যালিজাকে ওদের সবার আসার খবর দিয়ে দিয়েছে, তাই তোরও অ্যালেক্সের মা ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে। অ্যালেক্সের নানি বৃদ্ধ মানুষ, তাই তাকে 10:30 দিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। অ্যালেক্সের মা তোরকে অনেকবার বলেছে রুমে গিয়ে ঘুমিয়ে যেতে, সে অপেক্ষা করবে, কিন্তু তোর কি সে কথা শুনে? তোরের এক কথা, সে অপেক্ষা করবে। ছয় মাস যাবৎ তার স্বামীকে দেখে না, আর আজকে যখন মিহাল আসবে তাকে দেখবে, তখন সে কিভাবে ঘুমাবে? রাত 1:15 দিকে যখন গাড়ির হর্নের আওয়াজ পায়, তখন তারা নিশ্চিত হয় ওরা সবাই চলে এসেছে। তোর তো খুশিতে দৌড় দিতে নিয়েছিল, কিন্তু 9 মাসের ভারী শরীর নিয়ে কি আর দৌড়ে যাওয়া যায়? তাই আস্তে আস্তে দরজার দিকে যাচ্ছে। মিসেস এলিজা ইতিমধ্যে দরজা খুলে ফেলেছে। দরজার বাইরে দেখা যাচ্ছে সবাই হাতে ট্রলি ব্যাগ নিয়ে এগিয়ে আসছে। তোরের চোখ তো মিহালকে খুঁজে চলেছে নিরন্তর। মিয়াল ইচ্ছা করে সবার পোছানে আসছে, কিন্তু ঠিকই দরজার ভেতরে দাঁড়িয়ে তোরের উৎকণ্ঠা ভরা মুখ দেখছে। একে একে সবাই বাড়ির ভেতরে ঢোকে, তোর সবার সাথে মুসকি হেসে কুশল বিনিময় করে। মিহাল এখনও বাড়ির ভেতরে ঢোকেনি। এদিকে তোরের চোখ সেই কখন থেকে মিহালকে খুঁজছে। সবাই খুব ক্লান্ত হওয়ায় সোফাতে গায়ে এলিয়ে দেয়, আর তোর এখনও দরজার কাছে দাঁড়িয়ে চোখ এদিক ওদিক ঘুরিয়ে মিহালকে খুঁজছে। ক্লান্ত শরীরও সবাই এটা খেয়াল করে মিটিমিটি হাসছে, কারণ তারা জানে মিহাল ইচ্ছা করেই ভেতরে আসছে না। প্রায় 5 মিনিটের মতো এক জায়গায় দাঁড়িয়ে থেকে তোরের চোখে অশ্রুরা এসে ভর করে। তোর পিছনে ঘুরে ছলছল নয়নে ওদের সবার দিকে তাকায়। তোরের এভাবে তাকানো দেখি সবাই এবার হেসে দেয়। নাদিয়া এসে তোরকে জড়িয়ে ধরে বলে, তোর বেবি, তুমি অনেক মোটা হয়ে গেছো, এখন আর তোমাকে আমি জড়িয়ে ধরতে পারি না। আরে বাবা রিল্যাক্স, মিহাল লুকিয়ে আছে, কথাটা বলে নাদিয়া মিহালকে ডাক দেয়, আর মিহাল ডাক শুনে ভেতরে আসে। মিহাল ভিতরে এসে তোরের থেকে এক হাত দূরে দাঁড়িয়ে আছে, আর নাদিয়া নিজের জায়গায় চলে যায়। আবার একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তোর মিহালকে জড়িয়ে ধরে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে থাকে। মিহালের মুখে ফুটে উঠেছে এক চিলতে আনন্দের হাসি। এভাবেই তারা মান অভিমানের পালা শেষ করে। অ্যালেক্সের মায়ের বাড়িটা বেশি বড় না হলেও 6টা রুম আছে। 6টা রুমের একটা তোর ও মিহালের, আরেকটাতে অ্যালেক্সের মা নানি ও এলিনা, 2টা রুমে 7 জন মেয়ে, বাকি 2টা রুমে 11 জন ছেলে কোনো মতে ফ্লোরেও বিছানা করে আছে। অর্কর কাজিন ও কাজিনের 2 ফ্রেন্ড তারাও ওদের সাথে এসেছে। মিহাল তোর যে রুমে থাকে সেখানের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ট্রাউজার পরে ও ঘাড়ে তোয়ালে ঝুলিয়ে বেরিয়েছে। বেরিয়ে দেখে তোর বিছানা পা ঝুলিয়ে বসে আছে। মিহাল তোয়ালেটা ঘাড় থেকে সরিয়ে পাশের টেবিলটার উপর রাখে, তারপর তোরের সামনে দাঁড়িয়ে তোরকে তীক্ষ্ণ চোখে অবলোকন করছে। তোর এভাবে তাকিয়ে থাকার মানে বুঝতে পারছে না, তাই প্রশ্নোত্তর দৃষ্টিতে মিহালের দিকে চেয়ে আছে। এইবার মিহাল বলে, তুমি গুলুমুলু হয়েছো ঠিক আছে, কিন্তু তোমার পেটটা একটু বেশিই বড়, তাই না? কথাটা শুনে তোর কপাল কুচকে তাকায়। তোরের এইভাবে তাকানোর মানে হচ্ছে তুমি আমাকে মোটা বললা? মিহাল সেটা বুঝতে পেরে বলে, আরে না রে বাবা, আমি তোমাকে মোটা বলি নাই, আমি বলতে চাইছিলাম কি, আমি কায়রা আপুকেও প্রেগনেন্ট অবস্থায় মানে 9 মাস অবস্থায় দেখেছি, তখন তার পেট এতটাও বড় লাগে নাই।
তোর কথাটা শুনে মুসকি হাসে, আর সে এটা বুঝে গেছে মিহাল জানে না টুইন বেবির কথা। কালিয়াপুর তো একটা বেবি হয়েছে, তাই তার পেট এত বড় লাগে নাই, কিন্তু আমার তো আর একটা না। মিহাল অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, মানে? তোর মুসকি হেসে বলে, উই আর এক্সপেক্টিং টুইন্স। মিহালের যেন বিস্ময়ে মুখ হা আর বন্ধ হচ্ছে না, সে মুখ হা করে তুরে দেখে তাকিয়ে আছে, আর তুর তা দেখে মিটি মিটি হাসছে। বিস্ময় কাটিয়ে মিহাল বলে, সত্যি বলছো তুমি, আমাদের টুইন বেবি হবে? মানে একসাথে দুইজন বাবা বলে ডাকবে? কথাটা বলে মিহালের চোখ দিয়ে অশ্রুরা গড়িয়ে পড়ে। তোর মিহালের হাত ধরে মিহালকে পাশে বসায়, জি জনাব, আমাদের টুইন বেবি হবে। মিহাল খুশিতে কি করবে ভেবে পাচ্ছে না, বসা থেকে উঠে একবার এদিকে হাঁটে তো আরেকবার ওদিকে হাঁটে। একটা বাচ্চা আসার খুশি যতটা হয়, দুইটা বাচ্চা আসার খুশি তার থেকে দ্বিগুণ হয়ে যায়। কিছুক্ষণ এভাবে কাটার পর মিহাল হুট করে তোরের সামনে এসে বসে পড়ে, আর তোরের পেটে মুখ গুঁজে দেয়। হঠাৎ আচমকা মিহালের কাছে তোরের শির দাঁড়াবে, শীতল স্রোত বয়ে যায়। মিহাল কিছুক্ষণ তোরের পেটে মুখ গুঁজে থেকে তারপর পেটে কান পেতে ভিতরে কী হচ্ছে শোনার চেষ্টা করে। এই সময়টা আসলে অমূল্য, অনাগত সন্তানের আশায় বাবা মা দুজনই উদগ্রীব হয়ে থাকে। তখনই মিহালের মাথায় একটা প্রশ্ন আসে, এই তোমার কোনো লাইফ রিস্ক নেই তো? মিহালের করা প্রশ্নে স্পষ্ট ভয়ের আভাস পায়। প্রত্যুত্তরে তোর মাথা নাড়িয়ে না জানায়, এসে গেছে নতুন বছর, সাথে নিয়ে এসেছি অনেক খুশি আর কারো জীবনের মোড়। যেদিন মিহাল শুনতে পেয়েছে তোর টুইন বেবি হবে, তার পরের দিনই লস অ্যাঞ্জেলসের এক ডাক্তারের কাছে নিয়ে গেছে তোরকে জানার জন্য বেবিদের অবস্থা, তোরের আসলে কোনো রিস্ক আছে কি না। ডাক্তার যখন বললো সব কিছু স্বাভাবিক, কিন্তু রোগীকে ডেলিভারির সময় অন্তত 2 ব্যাগ রক্ত দেওয়া লাগবে, আর ডেলিভারির সময় যেহেতু আসন্ন তাই এই কয়েকদিনে অনেক খেয়াল রাখতে হবে। অ্যালেক্সের মা তোরের অনেক খেয়াল রেখেছেন, উনি যথেষ্ট কেয়ারিং একজন মহিলা ও মা। কিছু ভুল বোঝাবুঝির জন্য উনি ওনার স্বামী থেকে দূরে আছেন, কিন্তু ভুল বোঝাবুঝির ব্যাপারটা জানতে পেরেও স্বামীকে সন্দেহ করার আত্মগ্লানিতে এখনও পর্যন্ত সেখানে ফিরে যায়নি। জানুয়ারি মাসের প্রথম দিন হঠাৎ করে রাফি এসে হাজির অ্যালেক্সের মায়ের বাড়িতে। অ্যালেক্সের মায়ের বাড়ির ঠিকানা রাফি পেয়েছে অ্যালেক্সের মাধ্যমে, কারণ লস অ্যাঞ্জেলসে আসার পরের দিনই অ্যালেক্স তার বাবাকে ফোন দিয়ে বলে ভার্সিটি অথরিটিকে রিকোয়েস্ট করতে যে রাফি কোন ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার হয়েছে সেটা জানাতে। অন্তত ভার্সিটির অথরিটি যেন রাফির ওয়াইফের কথা চিন্তা করে জানায়। এভাবেই অ্যালেক্স জানতে পারে রাফি কোথায় আছে। পরে রাফি যে ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার করেছে সেই ইউনিভার্সিটিতে অ্যালেক্সের ছোটোবেলার বন্ধু আছে, তার মাধ্যমে রাফিকে জানায় সে যেন এখানে আসে। রাফিও এতদিন ফ্রেন্ডদের থেকে, ইয়ানার থেকে দূরে যেয়ে ভালো ছিল না। রাফি নিজের ফ্রেন্ডদেরকে যতটা ভালোবাসে, ইয়ানাকে তার থেকে কম ভালোবাসে না, বরং কিছুটা বেশি ভালোবাসে। কিন্তু ইয়ানার করা কাজগুলো সত্যি অনেকটা নিন্দনীয় ছিল, যা রাফি দূরে না গেলে ইয়ানা উপলব্ধি করতে পারতো না। রাফি দূরে না গেলে ইয়ানা বুঝতে পারতো না তোর মিহালকে ছাড়া প্রেগনেন্ট অবস্থায় কীভাবে আছে। তানজিনা যখন মিহালকে অপমান, ভালোবাসার অমর্যাদা ইনডাইরেক্টলি বুঝিয়ে দিত মিহালের সাথে থাকতে চায় না, তখন মিহাল যদি একটা মৃত্যুশয্যায় থাকা মেয়ের ভালোবাসা পূর্ণ করতে তাকে বিয়ে করে, আর বিয়ে করে প্রথম বউকে কষ্ট না দেওয়ার সব রকম শর্ত পালন করে, কিন্তু তাও প্রথম বউটা তাকে ছেড়ে চলে যায়, তখন কেমন লাগে? রাফি জানে ইয়ানা নিজের অন্যায় বুঝতে পেরেছে, আর অ্যালেক্সও তাকে শিওর করেছে ইয়ানা উপলব্ধি করতে পেরেছে সেটা। রাফি ফিরেছে কিন্তু একা ফিরেনি, রাফির সাথে একটা বিদেশি মেয়ে, যাকে দেখে মনে হচ্ছে 7 মাসে প্রেগনেন্ট। রাফির সাথে একটা মেয়েকে দেখে ইয়ানার দুনিয়া ঘুরে যাবার উপক্রম, তার উপর মেয়েটা প্রেগনেন্ট। ইয়ানা স্তব্ধ নয়নে নির্নিমেষ তাকিয়ে আছে রাফির দিকে, কিছু না বলেও যেন চোখ দিয়ে অনেক কিছু বলে দিচ্ছে। শুধু কি ইয়ানা, এখানে উপস্থিত সকলে অবাক চোখে তাকিয়ে আছে, তাদের কারোরই বিশ্বাস হচ্ছে না রাফি আরেকটা বিয়ে করতে পারে। ইয়ানা অন্যায় করেছে, কিন্তু সেটা তুরের সাথে, রাফির সাথে না। তাহলে কেন এত বড় শাস্তি দিল মেয়েটাকে? তুর ও রাফি বাদে এখানে সকলে জানে ইয়ানা এই 6 মাস কীভাবে ছিল আর কী সহ্য করেছে। তুর ও রাফি জানে ইয়ানা মানসিক কষ্টে ছিল, কিন্তু তারা এখনও জানে না বাচ্চা মিসক্যারেজ হওয়ার ব্যাপারটা। সকলের এরকম চাহনিতে রাফি বকা বনে যায়, কিন্তু যখন ইয়ানার দিকে নজর যায় তখন রাফির বুকটা ধক করে ওঠে। সে তো এরকম শাস্তি চায়নি, চেয়েছিল ইয়ানা তার করা ভুলগুলো বুঝুক, যা ক্রমশ অন্যায় রূপান্তরিত হয়েছিল, মন থেকে অনুতপ্ত হোক আর কখনও যাতে ওই রকম না করে। সে দূরে চলে গিয়ে বোঝাতে চেয়েছিল প্রিয় মানুষ হারানোর কষ্ট। রাফির গলা খাঁকারি দিয়ে কিছু বলতে নেবে তার আগে তুর বলে, তোকে আমি বারবার বলে দিয়েছিলাম কোনো অবিবেচকের মতো কাজ করবি না, তুই কেমনে পারলি ইয়ানাকে রেখে এই মেয়েটাকে বিয়ে করতে? মানলাম ইয়ানা অন্যায় করেছে, কিন্তু
তুই তো বিয়ে করে ওর অন্যায় করার পেছনেও যে ভয়টা একটু হলেও কাজ করতো তা সত্য করে দিলি। রাফি আবার কিছু বলতে নেবে, তখনই অর্ক বলে, ইয়ানার উপর রাগটা আমারও আছে, ও তোরকে বাধ্য করেছিল সেখান থেকে চলে আসতে, কিন্তু তাই বলে তুই বিয়ে করবি আরেকটা? তুই জানিস এ 6 মাস ইয়ানার সাথে কী কী হয়েছিল, কী কী সহ্য করতে হয়েছে মেয়েটাকে, কী কী হারিয়েছে? মানলাম তুই ওকে শাস্তি দিয়ে বোঝাতে চেয়েছিলি, কিন্তু উত্তর দেওয়ার শাস্তিটা কোন লেভেলে গেছে তুই তা ভাবতেও পারছিস না। বাকিরা সবাই চুপচাপ দেখছে, তাদের অনেক কিছু বলতে ইচ্ছা করছে। নাদিয়া ও প্রীতিশা ওই বিদেশি মেয়েটাকে খুঁটে খুঁটে দেখছে। নাদিয়া চুপিসারে মেয়েটার কাছে গিয়ে বলে, তোমার 6 মাসের প্রেগনেন্সি? মেয়েটা নাদিয়ার এমন প্রশ্নে হকচকিয়ে গেল, জবাব দেয় 7 মাসের। নাদিয়া ও প্রীতিশা একে অপরের দিকে চোখাচোখি করে, এরপর নিজেদের মধ্যে বলা বলি করে। নাদিয়া আপু, রাফি ভাইয়া সেখান থেকে চলে গিয়েছে, 6 মাস হবে তাই না? তাহলে এ মেয়ে 7 মাসে প্রেগনেন্ট কেমনে হয়? নাদিয়া কিছু বলতে নেবে, তার আগেই তাইজুল সেখানে আসে। সেটাই তো, রাফি সেখানে গিয়ে তো সাথে সাথে বিয়ে টিয়ে করে ফেলেনি তাই না? পরিচিত হবারও তো একটা ব্যাপার আছে। ওদের তিনজনের সাথে রনক, আসফি ও তাহিদ এসেও যুক্ত হয়, যারে নিয়ানাকে ধরে দাঁড়িয়ে আছে রাফিদের কাছে। পরিচিত হবার বিষয়টা বাদ দিল, 6 মাসে প্রেগনেন্ট হবার কথা। আসফি এতে বাগড়া দিয়ে বলে, চুপ, 6 মাসে প্রেগনেন্ট কি, 5 মাসের হতে পারে। তোদের কি রাফিকে এমন মনে হয় যে ড্রাঙ্ক অবস্থায় কোনো মেয়ের সাথে এরকম করবে? আরে ভাই চুপ কর, আগে রাফিকে বলতে দে, তোরা তো কেউ বলতেই দিচ্ছিস না। কথাটা বলে তাহিদ সেখান থেকে আবার রাফিদের কাছে যায়, এই সবাই চুপ করো, আর রাফি তুই সব কিছু বল। রাফি এতক্ষণে মনে হয় নিজের জানটা ফিরে পেল। তোরা আমাকে কিছু বলতে তো দিবি? আমি ওই মেয়েটাকে বিয়ে করিনি, আর না ওর পেটে আমার বাচ্চা। তাহলে মেয়েটা কি? সবাই একত্রে এভাবে জিজ্ঞাসা করাতে রাফি হক চুকিয়ে যায়, একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়েটা একটা বিধবা মেয়ে। বিধবা মেয়ে তোর সাথে কেন বলছি? আমি যখন লস ভেগাসে যাই তখন তো জব ছিল না, বাবা মার কাছ থেকে 1.5 লক্ষ টাকা ও নিজের জমানো টাকা সাথে নিয়েছিলাম। ইউনিভার্সিটি অফ নেভাদাতে ভর্তি হয়েছি। ইউনিভার্সিটি অফ নেভাদাতে ক্রেডিট ট্রান্সফার করার সময় ট্রান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটির এক বায়োকেমিস্ট্রি শিক্ষক রাফিকে ইউনিভার্সিটি অফ নেভাদায়ের একজন মুসলিম ভারতীয় শিক্ষকের অ্যাড্রেস দেয় আর বলে ওই শিক্ষকের কাছ থেকে কোনো দরকার পড়লে সাহায্য নিতে। আব্দুল কুরাইশ, ইনি ইউনিভার্সিটি অফ নেভাদার জেনেটিক্স ডিপার্টমেন্টের শিক্ষক। তার একমাত্র ছেলে মোহাম্মদ সায়েম কুরাইশ একজন আর্মি অফিসার ছিলেন, যিনি 7 মাস আগে একটা মিশনে শহীদ হয়েছেন। মোহাম্মদ আব্দুল কুরাইশের স্ত্রী ছেলেকে জন্ম দিতে যেয়ে মারা গিয়েছিলেন, আর তিনিও জীবনে দ্বিতীয় বিয়ে করেনি। পুত্রবধূর রুবিনা তুরস্কের একজন অনাথ মেয়ে। রুবিনা তার স্বামী মারা যাবার 1 মাস পরে জুন মাসের শেষ সপ্তাহে জানতে পারে প্রেগনেন্ট। স্যারের বাসে পেন গেস্ট হিসেবে যায়, স্যার নিজে অসুস্থ আর রুবিনাও তার উপর প্রেগনেন্সি। স্যার রুবিনাকে বলেছিল অ্যাবর্শন করতে আর নিজের জীবন শুরু করতে, তবে রুবিনা করেনি, সে তার স্বামীর শেষ চিহ্নকে রাখতে চায়। আমি যখন ওদের বাসায় যাই তখন রুবিনা 5 সপ্তাহের প্রেগনেন্ট। মেয়েটা সারাদিন মনমরা হয়ে বসে থাকতো আর সেটা আমি প্রতিদিন বিকেলে দেখতাম। যেহেতু আমি জানি উনি বিধবা আর প্রেগনেন্ট, তাই ওনাকে হাসিখুশি রাখার জন্য ওনার সাথে টুকটাক কথা বলতাম। রুবিনাও স্বাভাবিক হচ্ছিল, স্যার এই বিষয়টা লক্ষ্য করেন আর আমাকে প্রস্তাব দেয় রুবিনাকে বিয়ে করার জন্য। কিন্তু আমি যেহেতু আগে থেকে বিবাহিত তাই আমি স্যারকে এই কথাটা বলি, এরপর স্যার আর কিছু বলেনি। এছাড়া রুবিনাকে যখন স্যার কথাটা বলে তখন সেও আমাকে বিয়ে করতে রাজি না, সে আমাকে বন্ধুর মতো ভাবে, এতে আমি স্বস্তি পাই। স্যারকে ও রুবিনাকে আমি আমাদের সব কথা জানাই। তারপরে রুবিনা বলে, ডাক্তার বলেছে তার প্রেগনেন্সি রিস্কি, হয়তো বাচ্চাটাকে বাঁচানোর সময় সে বাঁচবে না, তাই সে চায় আমি যেন বাচ্চাটার দায়িত্ব নেই, তবে তাকে বিয়ে করে নয়, বাচ্চাটা জন্মের পর লিগেলি অ্যাডপ্ট করে। স্যার নিজেও সায় দেয়, কারণ সে বৃদ্ধ মানুষ, কতদিন আর বাঁচবে? আমি প্রথমে মানা করলেও রুবিনা নিজের সন্তানের জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করে, তাই আমি রাজি হই। আর যেহেতু তার বাচ্চাটাকে জন্মের পরপরই আমি অ্যাডপ্ট করব, তাই এখানে আসার সময় রুবিনাকে সাথে করে নিয়ে এসেছি। রাফি কথাগুলো ভিনদেশি ভাষায় বলেছে, তাই সবাই বুঝতে পেরেছে। সকলে রাফির কথা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর ইয়ানার বুক থেকে যেন পাথর নেমে যায়। রাফি একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলে, রুবিনার বাচ্চার বাবা মা আমিও ইয়ানা হব যদি ইয়ানা রাজি থাকে। কথাটা শুনে ইয়ানার নিজের অনাগত সন্তানের কথা মনে পড়ে যায়, আর সে ডুকরে কেঁদে উঠে ফ্লোরে হাঁটু ভেঙে বসে পড়ে। হঠাৎ করে ইয়ানার এইভাবে ভেঙে পড়া দেখিয়ে রাফি ঘাবড়ে যায়। সে ইয়ানার সামনে যেয়ে হাঁটু ভেঙে বসে বলে, আমি জানি তোমাকে আমার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু এটা জরুরি ছিল, তোমাকে বোঝানো দরকার ছিল কারো অবহেলা কেমন লাগে। আর দেখো
তুমি তোমার অন্যায়টা বুঝতে পেরেছ আর মন থেকে অনুতপ্ত। তুমি কি চাও না রুবিনার বাচ্চাটা বাবা মা পাক, ইয়ানা রাফিকে জড়িয়ে ধরে বলে? চাই তো। রুবিনার বাচ্চাটাকে আমি আমার মৃত সন্তানের জায়গায় বসাবো। ও যদি এখন থাকতো তাহলে রুবিনার বাচ্চাটার মতোই বেড়ে উঠত। ইয়ানার মুখ থেকে মৃত সন্তান, কথাটা শুনে রাফি অবাক হয়ে যায়। ইয়ানাকে নিজের বুক থেকে উঠিয়ে ভালো করে জিজ্ঞাসা করে, মৃত সন্তান মানে? শুধু রাফি না, তুরও অবাক। তুর অবাক হয়ে মিহালের দিকে তাকায়। মিহালের মনের সম্মতি দেখে তুর বুঝে যায় ইয়ানা প্রেগনেন্ট ছিল। তুর ভাবে ওর জন্য হয়তো বাচ্চাটা নষ্ট হয়েছে। ইয়ানা নিজেকে সামলাতে না পেরে রাফিকে সব বলে। রাফি সব শুনে নিজেকে দোষ দিতে থাকে, কেন সে সেখান থেকে গিয়ে ইয়ানার খোঁজ নিল না। খোঁজ নিলে হয়তো বাচ্চাটা আজ থাকতো, ইয়ানাকে নিজে যত্ন করতে পারতো, তার সাথে কথা না বলে শাস্তি বহাল রেখে। তোর সব শুনে ইয়ানার কাছে মাপ চাইতে যায়। তখন ইয়ানা বলে, না তোর, তোর কোনো দোষ নেই, আমি নিজের অন্যায় শাস্তি পেয়েছি। রাফি তো আর জানতো না আমি প্রেগনেন্ট, এসব আমার কর্মফল যা আমি পেয়ে গেছি। আর দেখ রুবিনার বাচ্চাটার সাথে আমি মা হতে পারবো। সবার মান অভিমানের পালা শেষ। কেটে যায় আরও কয়েকদিন। হঠাৎ একদিন তোরের লেবার পেন ওঠে। ওরা সবাই সান ফ্রান্সিসকোতে ওই দিনের পরের দিন ফিরে এসেছে। তোরও রুবিনার জন্য বিরতি দিয়ে দিয়ে কার ড্রাইভ করা হয়েছে। তোরকে মিয়ালরা সবাই মিলে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পুরো সময় মিয়াল তোরের হাত ধরেছিল। মিয়ালের নিজেকে একদম অসহায় মনে হচ্ছিল। তোরের যেহেতু টুইন বেবি হবে তাই ডাক্তার বলেছে সি সেকশন করতে, তাই তোরকে মেরুদণ্ডে অ্যানাস্থাসিয়া দেয়। অ্যানাস্থাসিয়া দেওয়ার আগে তোর মিয়ালকে বলে, মিয়াল আমার না খুব ভয় করছে, যদি মরে যায় তাহলে তুমি বাচ্চাদেরকে দেখে রাখবে, এসব কথা বলো না এই সময়। দেখো তোমার কিচ্ছু হবে না, তুমিও বাচ্চারা তিনজনই সুস্থ থাকবে। শোনো, আমি মরে গেলেও কিন্তু শর্ত প্রযোজ্য থাকবে, তুমি আর কাউকে বিয়ে করতে পারবে না। এর মধ্যে মিয়াল হেসে দেয়। এরপর তোরের কপালে নিজের অধর স্পর্শ করে, ডাক্তারকে রিকোয়েস্ট করে যাতে তাকে ওটিতে ঢুকতে দেয়। আর যেহেতু এটা আমেরিকার মতো উন্নত দেশ তাই ডাক্তাররা বিনা কথায় ঢুকতে দেয় মিয়ালকে। প্রায় 3 ঘন্টা পর মিয়াল একটা বাচ্চা কোলে নিয়ে বাইরে বের হয়। আর একটা বাচ্চাকে নার্স ক্লিন করতে নিয়ে গেছিলো তাই মিয়াল একজনকে নিয়ে আগে বের হয়, তারপর আরেকজনকে আনতে যাবে। সবাই দুটো বাচ্চাকে নিয়ে কারাকারি লাগিয়ে দিচ্ছে। মিয়াল তুরের জম ছেলে সন্তান হয়েছে। তোর তো সেন্সে নেই, তাই যখন সেন্স ফিরবে তখন বাচ্চাদের ওর কাছে দেওয়া হবে। 1 ঘন্টা পরে সেন্স ফিরে, তখন বাচ্চাদের তোরের কাছে মিয়াল নিয়ে যায়। তোমাকে ধন্যবাদ এই দুজনকে এত কষ্ট করে জন্ম দেওয়ার জন্য, আমাকে পিতৃত্বের স্বাদ অনুভব করতে দেওয়ার জন্য। কথাটা বলে তোরের কপালে ও ঠোঁটের কোণে নিজের অধর স্পর্শ করে মিহাল। বাচ্চাদের ডাক নাম রাখা হয় মেয়ে গণির। সবাই 2 দিন পর তোরও বাচ্চাদের বাংলোতে নিয়ে আসে। মিহাল তো বাচ্চাদেরকে চোখে হারায়, আর বাচ্চারা হয়েছেও বাপের ভক্ত। 3 বাপ ছেলে মিলে তোরকে রাতে ঘুমাতে দেয় না, বাচ্চারা তো ক্ষুধা লাগলেই উঠে যায়। আর মিয়াল একটু পরপর তোরকে জ্বালানোর জন্য বাচ্চাদের জাগিয়ে দেয় আর তোরকে জ্বালায়। বাচ্চার কারণে তোর লাস্ট সেমিস্টারটা ড্রপ দিয়েছে, আর ইয়ানা রাফি চলে যাবার পর ওই সেমিস্টারটা ড্রপ দিয়েছিল। মেগনির এর বয়স যখন 2 মাস তখন রুবিনার বাচ্চা জন্ম দিয়ে মারা যায়। রুবিনার একটা মেয়ে হয়েছে। রাফি ও ইয়ানা বাচ্চা মেয়েটার অ্যাডপশনের সব ঝামেলা মিটিয়ে ফেলেছে। রুবিনার শ্বশুর 28 বছর আগে 6 মাসের সাইমকে নিয়ে আমেরিকা এসেছিল স্ত্রীকে হারিয়ে। যখন সে পুত্র ও পুত্রবধূ হারিয়ে নিশ নাতনিকে অ্যাডপ্ট করে দিল। মেগো নীরের বয়স যখন 1.5 বছরের একটু বেশি তখন তুরো মিহাল বাংলাদেশে ফিরে, সাথে রাফি ও ইয়ানা ও পিচ্চি 1.5 বছরের সাদিয়া। শাফকাত ও নাদিয়াও ফিরবে, আর নাদিয়ার 2 মাসের মেয়ে হয়েছে, তার নাম সাবিলা। মেয়ে তো সাবিলারে কোলে নিয়ে নিজের কাছে রাখার জন্য পাগল, তাই নাদিয়া ও শাফকাত 15 দিনের জন্য ফিরবে বাংলাদেশে, তারপর আবার আমেরিকা যাবে 1 বছরের জন্য। নীর আবার একটু গম্ভীর, তবে সাবিলাকে কোলে নেওয়ার জন্য যখন সাদিয়া আর মেঘ ঝগড়া করে তখন সে নিজের বাচ্চা হাত দিয়ে ওই 2 বাচ্চাকে থামায়। ওরা নিজেরাই পিচ্ছি, তারা কি না কোলে নেবে আরেক পিচ্ছিকে, এটা নিয়ে ওদের সবার মধ্যে হাসাহাসি শেষ নেই। লীরা ও এরিক 1 বছর ধরে লীরার পরিবারকে রাজি করায়। এরপর এরিক ইসলাম গ্রহণ করে, আমেরিকায় বিয়ে করে। ওই একই দিন ফাইজা ও ওজিল বিয়ে করে। ওদের 2 জুটির বিয়েতে বাংলাদেশ থেকে লীরা ফাইজার পরিবার আসে। তোর মিহালের পরিবার তারাও 15 দিনের জন্য এসেছিল বাবুদের দেখতে। বাকি সবাই ফিরে গেছে 6 মাস হলো। অর্ক প্রীতিশার জন্য 1 বছর বেশি ছিল, কিন্তু 3 দিন আগে প্রীতিশার বাবা অসুস্থ হয়ে যাওয়ায় প্রীতিশাকে নিয়ে ওদেরকে ছাড়া যেতে হয়। 6 মাস আগে ওরা বাংলো ছেড়ে দেয়। প্রীতিশা লাস্ট সেমিস্টার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে করেছে, তাই তারা 8 জন
তুর, মিহাল, রাফিয়ানা, শাফকাত, নাদিয়া, অর্ক ও প্রীতিশা পাশাপাশি দুটা ফ্ল্যাট নিয়ে থেকেছে ছয় মাস। বাংলাদেশে ফিরে যাওয়ায় 15 দিনের মধ্যে তুর ও মিহাল, নীরা ও ইফতির একসাথে আবার বিয়ে, আর রনক ও জারিনের বিয়ে। আজকে তুর, মিহাল ও ইফতি নীরার গায়ে হলুদ। অনেক আনন্দ ও হাসিখুশির মাধ্যমে ওদের হলুদ সম্পন্ন হয়। মেঘ ও নির্দ বাবা মাকে চোখ বড় করে দেখছে, তো আবার খালা খালুকে দেখছে। শাবিলাকে কান্না করতে দেখে মেঘ বাবার কোল থেকে নেমে ছোটো ছোটো পায়ে দৌড় দিয়েছে, আর নীর ভাইকে দেখে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, কারণ সে জানে এখন আবার সাদিয়ার সাথে ঝগড়া হবে। আর মেঘ যেমনই হোক শাবিলাকে নিজের কাছে নিয়ে রাখবে, তারপর সাদিয়াকে নিজে সামলানো লাগবে। বিয়ের দিন তানজিনা আরিফের সাথে আসে। তানজিনার সাথে আরিফের সামনের মাসে বিয়ে। 2 বছরের বেশি তানজিনা অপেক্ষা করেছে, কারণ আরিফ সেদিন আমেরিকা থেকে জার্মানিতে চলে গিয়েছিল। তানজিনা নিজেকে অনেক পরিবর্তন করেছে, এখন আর কারোর সাথে অহংকার দেখে না। বিয়ের সব কার্যক্রম শেষ করে মিয়াল নিজের রুমে ঢুকে আর দেখে তোর বিছানার মাঝে বসে আছে। দুজন একে অপরকে সালাম বিনিময় করে। বাচ্চারা কি আসতে চায়নি? মেঘ সাবিলার সাথে ঘুমাবে, আর নীরও সাদিয়াও। এদের জন্য শাফকাত ভাই, নাদু ও ইনু রাফিকে ড্রয়িং রুমের ফ্লোরে বিছানা করে থাকতে হচ্ছে। বাই দ্য ওয়ে, তুমি কই ছিলা? তোর জিজ্ঞেস করলো মিহালকে। আমাকে রিজবি, তাইজুল, তাহিদ, আশফি, রনকরা মিলে আটকে রেখেছিল। পরশু দিনে রনকের গায়ে হলুদ না দাঁড়াও, মজা বোঝাবো ওর বিয়েতে। অর্ক তো আমাদের না জানে প্রীতিশাকে বিয়ে করে ফেলল। তুমি কি রনকের বাসর ঘরের বাধা দিবা নাকি? অর্ক বলেছে 1 বছর পর অনুষ্ঠান করবে, আগে নিজের অবস্থানটা শক্ত করবে তারপর। ভালোই হয়েছে, বাচ্চারা আজকে ওদের কাছে আছে, না হলে আমাদের বাসরটা নষ্ট হয়ে যেত, তাই না বেবি? চুপ বদ ছেলে, 2 ছেলের বাপ হয়ে গেছে, এখনও তার ঢং কমে না। কি যে বলো, আমার আরও 2টা মেয়ে বাবু লাগবে, তার জন্য প্রসেসিং লাগবে না? কি বললা তুমি? ওরা আবার রাঙিয়ে দেয় ওদের ভালোবাসার রং একে অপরের ঠোঁটের স্পর্শে। এরই মধ্যে তোর বলে, আমার শেষ অধ্যায়ে তুমিময় থাকবে আজীবন। মেয়াল তুরির গলায় মুখ গুজে বলে, আমারও শেষ অধ্যায়ে তুমি, ভালোবাসি মেঘকন্যা।